আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেইটে। আইপিএল এর 16তম আসরের 13তম ম্যাচে আজকে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স। টস জিতে আজকে ব্যাট করতে নেমে 20 ওভারে 204 রানের বিশাল সংগ্রহ পায় গুজরাট টাইটান্স। গুজরাটের পক্ষে ব্যাট হাতে আজকে সর্বোচ্চ 63 রান করেন বিজয় শঙ্কর, এছাড়া 53 রান করেন সাই সুদর্শন। 205 রানের জবাবে ব্যাট করতে নেমে ভেঙ্কটেশ আইয়ারের 83 ও অধিনায়ক নীতিশ রানার 45 রানের ঝড়ো ব্যাটিং শেষে শেষ 14 বলে কলকাতার জয়ের জন্য প্রয়োজন ছিল 45 রানের। শেষ দিকে রিঙ্কু সিংয়ের 21 বলে 48 রানের টর্নেডো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত 3 উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে কলকাতা নাইট রাইডার্স। এদিকে ম্যাচ জিতে দারুণ উচ্ছ্বাসিত দলের মালিক শাহরুখ খান। তিনি বলেন, আজকের ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিল, মিডল অর্ডারে আমরা দ্রুত কিছু উইকেট হারিয়ে শেষ দিকে চাপে পড়ে গিয়েছিলাম, তবে রিঙ্কু যেভাবে শেষ দিকে ব্যাট করেছে তা অবিশ্বাস্য। আশা করছি দলের ছেলেরা জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখবে, ফিরবে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।